ওয়েলকাম টু ইংলিশের মায়ের বাপ ভিডিও নাম্বার 2। বন্ধুরা, আজকে আবার নতুন একটি স্পিকিং রুলস শিখব, সেটাকে ফ্যারেসো বলা হয়। আপনারা জানেন এই রুলসগুলো জানলে আমরা সহজেই বাক্য তৈরি করতে পারবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আজকে সে তার চেয়ে কম নয়, আমি তার চেয়ে কম নই, সোনি কোনো নেত্রীর চেয়ে কম নয়, রাফি কোনো শিক্ষকের চেয়ে কম নয়। এখানে কমন দেখতেছেন সে কম নয়, এর ইংরেজি কি হবে তা আমরা একটু পরে জানব। আরও দুইটি বাক্য দেখা যাক। সাকিব রাকিবের কোনো অংশেই কম নয়, মুন্নি সুমাইয়ার চেয়ে কোনো কোনো অংশেই কম নয়। আমরা এখানে দুইটি পার্ট পেলাম, কারো চেয়ে কম নয় বা কারো চেয়ে কোনো অংশেই কম নয়। আমরা এই দুইটি বাক্যের জন্য ইউজ করব নো লেস দেন, নো লেস দেন ব্যবহার হবে, মনে রাখবেন। চলুন গঠন দেখা যাক বা স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নো লেস দেন, তারপরে নাউন বা প্রোনাউন ব্যবহার হবে। নাও লেটস সি সাম এক্সাম্পল। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল করে রাখুন। সে তার চেয়ে কম নয়, হি ইজ নো লেস দেন হিম। সোনি কোনো নেত্রীর চেয়ে কম নয়, সোনি ইজ নো লেস দেন এ লিডার। আমি তার চেয়ে কম নই, আই অ্যাম নো লেস দেন হিম। রাফি কোনো শিক্ষকের চেয়ে কম নয়, রাফি ইজ নো লেস দেন এ টিচার। মুন্নি সুমাইয়ার চেয়ে কোনো অংশেই কম নয়, মুন্নি ইজ নো লেস দেন সুমাইয়া। সাকিব রাকিবের কোনো অংশেই কম নয়, সাকিব ইজ নো লেস দেন রাকিব। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। আমি যত সম্ভব সহজে বলার চেষ্টা করি, তবে এখন আপনাদের বাসায় প্র্যাকটিসের দুটি বাক্য দিচ্ছি। আমি জাকিয়ার চেয়ে কোনো অংশেই কম নেই, জলিলের আয় খলিলের চেয়ে মোটেও কম নয়। আর আপনাদের প্রশ্ন দুটি কমেন্ট বক্সে লিখুন, সঠিক হয় কি না আমি অপেক্ষায় আছি আপনাদের জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।